দর্শক বন্ধু, আজির খবরে আপন সমস্ত স্বাগত জনবা সহ আজির খবর আরম্ভ করছি। বুলবুল ক্ষতিগ্রস্ত চাষীঙ্ক লাগি প্যাকেজ ঘোষণা কলে মুখ্যমন্ত্রী। 24 তারিখ সুদ্ধা সহায়তা বণ্টন লাগি নির্দেশ। বাত্যা বুলবুল রাজ্যবাসী কেতে প্রভাবিত হয়েছেন তাহা সমীক্ষা করা মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক সোমবার আকাশমার্গর বাত্যা অঞ্চল পরিদর্শন করে ফেরবা পরে বাত্যা ক্ষতিগ্রস্তক লাগি প্যাকেজ ঘোষণা করেছেন। স্থিতি সমীক্ষা করা মুখ্যমন্ত্রী মুখ্য শাসন সচিব ও স্বতন্ত্র রিলিফ কমিশন সহ এ সম্পর্কের আলোচনা করে প্রভাবিত জেলার জেলাপাল 18 সুদ্ধা ক্ষয়ক্ষতি রিপোর্ট দেওয়া নির্দেশ দিয়েছেন। এথিসহ 24 তারিখ সুদ্ধা প্রভাবিত সহায়তা বণ্টন পাই নির্দেশ দিয়েছেন। দুই ট্রেন মুহামুহি ধক্কা, 30 আহত। দক্ষিণ মধ্য রেলওয়ে অন্তর্গত তেলেঙ্গানার কচ্চাগুড়া স্টেশন নিকটে MMTS এবং কোঙ্গু এক্সপ্রেস ট্রেন মধ্যে মুহামুহি ধক্কা হওয়ার ফলে 30 ঊর্ধ্ব যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার কারণ এপর্যন্ত জনাপড়ি না। উদ্ধার কার্য জারি রয়েছে। কাহার মৃত্যু হয়েছে নিয়ে কৌশি সূচনা না। বালিযাত্রা সময় কটক গলিকন্দিরে বুলিব মো রিক্সা। প্রদূষণ কমিব, রিক্সা চালক রোজগার বড়িব। এথর বালিযাত্রা সময় কটকরে বুলিব মো রিক্সা। প্রদূষণ হ্রাস করা ও রিক্সা চালক রোজগার বড়াইবা উদ্দেশ্যে এপরি পদক্ষেপ নিয়া যাইছি। 500 অধিক রিক্সা চালক আজ জেলা প্রশাসন পক্ষের পরিচয়পত্র প্রদান করা সহ আসন্তাকালি ঠারু আরম্ভ হেউথিবা বালিযাত্রারে যাত্রীঙ্কু উত্তম সেবা যোগাই দেবাকু পরামর্শ দিয়া যাইছি। অঙ্গদান করে অমর হইতিবা ওড়িয়া পুয় সুরজক নারে পুরস্কার প্রতিষ্ঠা কলে রাজ্য সরকার। সুরটরে অঙ্গদান করে অমর হইতিবা ওড়িয়া পুয় সুরজক নারে এক পুরস্কার প্রতিষ্ঠা করেছেন রাজ্য সরকার। আগামী দিনের রাজ্যের স্ব ইচ্ছার অঙ্গদান করুথিবা ব্যক্তি ও সংস্থাকু মিলিব সুরজ পুরস্কার। সুরজক স্মৃতিরে এই পুরস্কার দিয়াযিবাকু ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী। আহুরি তিনোটি ট্রেন ল অনসংরক্ষিত স্লিপর ক্লাস যাত্রা সুবিধা ঘোষণা কলে পূর্বতট রেল। স্বল্প দূরগামী যাত্রা পাই যাত্রী মানুষ অনসংরক্ষিত স্লিপর ক্লাস সুবিধা প্রদান করা উদ্দেশ্যে পূর্বতট রেলপথ আহুরি তিনোটি শ্রেণীর এই সুবিধা প্রদান করেছি। স্বল্প দূরগামী যাত্রী মানে আসন্তা ফেব্রুয়ারি মাস শেষ ও মার্চ প্রথম সপ্তাহ মধ্যে সাধারণ দ্বিতীয় শ্রেণী ঠারু মাত্র অল্প কিছু অধিক দেয় দেই আহুরি তিনোটি ট্রেন অনসংরক্ষিত স্লিপর ক্লাস যাত্রা সুবিধা পাইপারিবে। মহারাষ্ট্রের রাজনৈতিক অস্থিরতা জারি, রাষ্ট্রপতি শাসন আশঙ্কা। মহারাষ্ট্রর দিনকু দিন রাজনৈতিক অস্থিরতা আড়ক গতি করুছি। কংগ্রেস ও এনপিসি সমর্থনরে সরকার গঠন লাগি শিবসেনা উদ্যম করুথলে মধ্য এপর্যন্ত কংগ্রেসের স্থিতি স্পষ্ট হয়েপারু না। হয়েপারিনথিবারু সরকার গঠন হয়েপারি না। এফলে রাজ্য রাষ্ট্রপতি শাসন আড়ক যাওয়া স্পষ্ট হবার লাগিছি। রাম মন্দির নির্মাণ পাই ট্রস্ট গঠন প্রক্রিয়া আরম্ভ কলা গৃহ মন্ত্রণালয়। সুপ্রিম কোর্টক নির্দেশ মতে অযোধ্যায় রাম মন্দির নির্মাণ পাই এক ট্রস্ট গঠন প্রক্রিয়া আরম্ভ করা যাইছি। কেন্দ্র গৃহ মন্ত্রণালয় পক্ষের এই প্রক্রিয়া আরম্ভ হয়েছি। মন্ত্রণালয়ের কেতেক বরিষ্ঠ অধিকারী এবে কোর্টক রায়ক তর্জমা করছেন। এরপরে ট্রস্ট গঠন পাই আইন প্রক্রিয়া আইনগত প্রক্রিয়া আরম্ভ করা যাব। এই ট্রস্ট হি মন্দির নির্মাণ দায়িত্ব নির্বাহ করিব। সংসদরে আর্থিক স্থায়ী কমিটির সদস্য ভাবে মনোনীত হলে মনমোহন সিং। বরিষ্ঠ কংগ্রেস নেতা পূর্বতন প্রধানমন্ত্রী তথা খ্যাতিনামা অর্থনীতিজ্ঞ ডক্টর মনমোহন সিংকু সংসদর আর্থিক স্থায়ী কমিটির সদস্য ভাবে মনোনীত করা যাইছি। রাজ্যসভার অধ্যক্ষ তথা উপরাষ্ট্রপতি ভেঙ্কিয়া নাইডু ডক্টর সিংকু সংসদর আর্থিক স্থায়ী কমিটির সদস্য ভাবে মনোনীত করেছেন। মহারাষ্ট্র রাজনীতি, রাজ্যপাল ভেটি সরকার গঠন পাই দাবি কলে শিবসেনা। নেতা আদিত্য ঠাকরে সমর্থন নিয়ে আভিমুখ্য স্পষ্ট করে না কংগ্রেস। মহারাষ্ট্র নির্বাচন ফলাফল প্রকাশ পাইবার 18 দিন হয়েছে এপর্যন্ত অচলাবস্থা দূর হয়ে না। তবে শিবসেনা নেতৃত্বের সরকার গঠন নিয়ে আশা সৃষ্টি হয়েছে। মিলিথিবা সর্বশেষ সূচনা মোতাবক কিছু সময় পূর্বরু শিবসেনা নেতা আদিত্য ঠাকরে দলর কেতেক বরিষ্ঠ নেতাঙ্ক সহ মহারাষ্ট্র রাজভবনরে পৌঁছিছেন ও রাজ্যপাল ভগৎ সিং কিশিয়ারিঙ্কু ভেটি সরকার গঠন পাই দাবি করেছেন।
ଲତା ମଙ୍ଗେସ୍କର ଅସୁସ୍ଥ, ବ୍ରିଜକାଣ୍ଡି ହସ୍ପିଟାଲରେ ଚିକିତ୍ସା ପରେ ଘରକୁ ଫେରିଲେ। କିମ୍ବଦନ୍ତୀ ଗାୟିକା ଲତା ମଙ୍ଗେସ୍କରଙ୍କର ସୋମବାର ଦିନ ଅସୁସ୍ଥ ହୋଇପଡ଼ିଥିବାରୁ ତାଙ୍କୁ ମୁମ୍ବାଇର ବ୍ରିଜକାଣ୍ଡି ହସ୍ପିଟାଲରେ ଭର୍ତ୍ତି କରାଯାଇଥିଲା। ନିଶ୍ୱାସ ନେବାରେ ସମସ୍ୟା ଓ ଛାତିରେ ଯନ୍ତ୍ରଣା ଯୋଗୁଁ ତାଙ୍କୁ ଭର୍ତ୍ତି କରାଯାଇଥିଲା ବୋଲି ହସ୍ପିଟାଲ ପକ୍ଷରୁ କୁହାଯାଇଛି। ଗତ ରାତି ପ୍ରାୟ 1:30ରେ ତାଙ୍କୁ ଡାକ୍ତରଖାନାରେ ଭର୍ତ୍ତି କରାଯାଇଥିଲା। ଆଇଟି କମ୍ପାନୀମାନେ ହଜାର ହଜାର କର୍ମଚାରୀଙ୍କୁ ଛଟେଇ କରିବେ। ଦେଶରେ ଆଇଟି ଉଦ୍ୟୋଗର ଆଗାମୀ ଦିନରେ ହଜାର ହଜାର ଛଟେଇ ହେବାର ଆଶଙ୍କା ଦେଖାଦେଇଛି। ପ୍ରାୟ ପ୍ରତି ବଡ଼ କମ୍ପାନୀ 10-20 ହଜାର ପର୍ଯ୍ୟନ୍ତ ଛଟେଇ କରିବାର ସମ୍ଭାବନା ରହିଛି ବୋଲି ଦେଶର ପ୍ରମୁଖ ବାଣିଜ୍ୟ ଖବରକାଗଜ ବିଜନେସ୍ ଷ୍ଟାଣ୍ଡାର୍ଡ଼ରେ ପ୍ରକାଶିତ ଏକ ରିପୋର୍ଟରେ କୁହାଯାଇଛି। 3 ମାସ ପରେ କାଶ୍ମୀରରେ ଗଡ଼ିଲା ଟ୍ରେନ୍, 5 ଅଗଷ୍ଟରୁ ବନ୍ଦ ଥିଲା ରେଳ ସେବା। ଶ୍ରୀନଗର 3 ମାସ ପରେ କାଶ୍ମୀର ଉପତ୍ୟକାରେ ସ୍ୱାଭାବିକ ହେଲା ରେଳ ଚଳାଚଳ। 3 ମାସ ପର୍ଯ୍ୟନ୍ତ ବନ୍ଦ ଥିବା ଏହି ରେଳ ସେବା ଆଜିଠାରୁ ଚାଲୁ ହୋଇଛି। ଜାମ୍ମୁ କାଶ୍ମୀରରେ ଧାରା 370 ହଟିବା ପରେ ସୁରକ୍ଷାକୁ ଦୃଷ୍ଟିରେ ରଖି ରେଳ ସେବା ବନ୍ଦ କରାଯାଇଥିଲା। କାଶ୍ମୀରର ଡିଭିଜନାଲ କମିଶନର ବସିର ଅହମ୍ମଦ ଖାନ ରେଳ ଧାରଣା ଯାଞ୍ଚ ପାଇଁ ନିର୍ଦ୍ଦେଶ ଦେଇଥିଲେ। 3 ଦିନ ଧରି ରେଳ ଧାରଣା ଯାଞ୍ଚ ପରେ ଆଜି ରେଳ ସେବା କାର୍ଯ୍ୟକାରୀ ହୋଇଛି। ସରକାର ଗଠନ ନେଇ ମହାରାଷ୍ଟ୍ର କଂଗ୍ରେସ ନେତାଙ୍କୁ ଦିଲ୍ଲୀ ସମନ କଲେ ସୋନିଆ ଗାନ୍ଧୀ। ମହାରାଷ୍ଟ୍ରର ନୂତନ ସରକାର ଗଠନ ନେଇ ବିଧାନସଭା ନିର୍ବାଚନରେ ଏକକ ସଂଖ୍ୟାଗରିଷ୍ଠତା ହାସଲ କରିଥିବା ବିଜେପି ନିଜର ଅକ୍ଷମତା ପ୍ରକାଶ କରି ରାଜ୍ୟପାଳଙ୍କୁ ଲିଖିତ ଭାବେ ଜଣାଇ ଦେବା ପରେ ଏବେ ମହାରାଷ୍ଟ୍ର ରାଜନୀତି ଉଷ୍ମ ହୋଇପଡ଼ିଥିବା ସହ ଘଡ଼ିକେ ଘୋଡ଼ା ଛୁଟିବା ଆରମ୍ଭ ହୋଇଯାଇଛି। ବିଜେପି ସହ ନିଜର ମେଣ୍ଟ ଛିନ୍ନ କରିବା ପରେ ଶିବସେନା ଏବେ ଏନ୍ସିପି ଓ କଂଗ୍ରେସ ସମର୍ଥନରେ ରାଜ୍ୟର ନୂତନ ସରକାର ଗଠନ ପାଇଁ ନିଜର ପ୍ରୟାସ ଆରମ୍ଭ କରିଦେଇଛି। କିସ୍ତିରେ ଦିଅନ୍ତୁ ବିଜୁଳି ବିଲ୍, ଉପଭୋକ୍ତାଙ୍କ ପାଇଁ ଆରମ୍ଭ ହେଲା ଯୋଜନା। ଲମ୍ବା ସମୟ ଧରି ବିଜୁଳି ବିଲ୍ ଦେଉନଥିବା ବିଜୁଳି ଉପଭୋକ୍ତାଙ୍କ ପାଇଁ ଏକ ଯୋଜନା ଆରମ୍ଭ କରାଯାଇଛି। ଏହି ନୂଆ ଯୋଜନା ମାଧ୍ୟମରେ ବିଜୁଳି ଉପଭୋକ୍ତା କିସ୍ତି ବା ଇନଷ୍ଟଲମେଣ୍ଟ ମାଧ୍ୟମରେ ବିଦ୍ୟୁତ୍ ବିଲ୍ ପୈଠ କରିପାରିବେ। ଉତ୍ତରପ୍ରଦେଶରେ ବିଦ୍ୟୁତ୍ ବିଭାଗ ପକ୍ଷରୁ ଏଭଳି ଏକ ଯୋଜନା ଆରମ୍ଭ ହୋଇଛି। ଇରାକରେ ସରକାରୀ ବିରୋଧୀ ପ୍ରଦର୍ଶନରେ 300ରୁ ଅଧିକ ଲୋକଙ୍କ ମୃତ୍ୟୁ। ଇରାକରେ ତୀବ୍ର ହେବାରେ ଲାଗିଛି ସରକାରୀ ବିରୋଧୀ ପ୍ରଦର୍ଶନ, ଏଥିପାଇଁ 300ରୁ ଅଧିକ ଲୋକଙ୍କ ଜୀବନ ଗଲାଣି। ସଂସଦୀୟ ମାନବ ଅଧିକାର ସମିତି ପକ୍ଷରୁ ପ୍ରକାଶିତ ରିପୋର୍ଟ ଅନୁସାରେ ସରକାରୀ ବିରୋଧୀ ପ୍ରଦର୍ଶନରେ 319 ଜଣ ଲୋକଙ୍କର ମୃତ୍ୟୁ ହୋଇଗଲାଣି। ଇରାକୀ ସୁରକ୍ଷା ବଳର ଗୁଳିମାଳରେ ଶନିବାର ଦିନ 4 ଜଣ ବିକ୍ଷୋଭକାରୀଙ୍କର ମୃତ୍ୟୁ ହୋଇଥିଲା। ପ୍ରଥମ ମାସରେ ତେଜସ୍ ଏକ୍ସପ୍ରେସ୍କୁ ମିଳିଲା 70 ଲକ୍ଷ ଟଙ୍କାର ଲାଭ। ଭାରତୀୟ ରେଳବାଇର ପ୍ରଥମ ଘରୋଇ ଟ୍ରେନ୍ ତେଜସ୍ ଏକ୍ସପ୍ରେସ୍ ପ୍ରଥମ ମାସରେ ପ୍ରାୟ 70 ଲକ୍ଷ ଟଙ୍କାର ଲାଭ କରିଥିବା ଜଣାପଡ଼ିଛି। ମିଳିଥିବା ସୂଚନା ଅନୁଯାୟୀ କେବଳ ଟିକେଟ୍ ବିକ୍ରିରୁ ପ୍ରାୟ 3,70,00,000 ଟଙ୍କା ଆୟ ହୋଇଛି। ମୋବାଇଲ ଫାଟି ଯୁବ ଶ୍ରମିକଙ୍କର ମୃତ୍ୟୁ। ମୋବାଇଲ ସେବା ଦ୍ୱାରା ଦୂରତ୍ୱ କମି ଜନସମ୍ପର୍କ ବଢ଼ିବାରେ ଲାଗିଥିବାରେ ସେ ମୋବାଇଲ କେତେକ ଜାଗାରେ କାଳ ପାଲଟିଛି। ରାତିରେ ମୋବାଇଲ ନିକଟରେ ରଖି ଶୋଇଥିବା ବେଳେ ଜଣେ ଯୁବ ଶ୍ରମିକର ମୋବାଇଲ ଫାଟି ପୋଡ଼ି ହୋଇ ମରିଥିବା ଭଳି ଦୁଃଖଦ ଘଟଣା ଦେଖିବାକୁ ମିଳିଛି। ଘଟଣାରୁ ପ୍ରକାଶ, ରଣପୁର ଥାନା ବାଉଁଶଗଡ଼ ଗ୍ରାମ ପଞ୍ଚାୟତ ଲମ୍ବୁଡ଼ି ଗ୍ରାମର କୁନା ପ୍ରଧାନ ଶ୍ରମିକ ଭାବେ ମନ୍ଦିର ନିର୍ମାଣ ପାଇଁ ପାରାଦ୍ୱୀପରେ କାର୍ଯ୍ୟ କରୁଥିଲେ। ଗତ 10 ତାରିଖ ରାତିରେ ପାରାଦ୍ୱୀପ ଜଗନ୍ନାଥ ଟ୍ରକ୍ ମାଲିକ ସଂଘ କାର୍ଯ୍ୟାଳୟରେ ଶୋଇବା ଅବସ୍ଥାରେ ମୋବାଇଲଟି ନିଦ ଲାଗିବାରୁ ଛାତି ଉପରେ ରହିଯାଇଥିଲା। ରାତିରେ ମୋବାଇଲଟି ଫାଟିଯିବାରୁ ଯୁବକ ଜଣଙ୍କର ମୃତ୍ୟୁ ଘଟିଥିବା କୁହାଯାଇଛି। ସ୍ଥାନୀୟ ପୁଲିସ ଘଟଣାସ୍ଥଳରେ ପହଞ୍ଚି ତଦନ୍ତ ଆରମ୍ଭ କରିଛି। ବାତ୍ୟା ବୁଲବୁଲ ଯୋଗୁଁ 3 ଲକ୍ଷ ହେକ୍ଟର ଚାଷ ଜମି ନଷ୍ଟ ହୋଇଥିବା ସୂଚନା ଦେଲେ SRC। ଗତ 2 ଦିନ ତଳେ ସାମୁଦ୍ରିକ ବାତ୍ୟା ବୁଲବୁଲ ଯୋଗୁଁ ଉପକୂଳବିତ ଜିଲ୍ଲାରେ 3 ଲକ୍ଷ ହେକ୍ଟର ଚାଷ ଜମି ନଷ୍ଟ ହୋଇଥିବା ଆଜି ଗଣମାଧ୍ୟମ ପ୍ରତିନିଧିଙ୍କ ନିକଟରେ ରାଜ୍ୟ ସ୍ୱତନ୍ତ୍ର ରିଲିଫ କମିଶନର ପ୍ରତୀପ ଜେନା ସୂଚନା ଦେଇଛନ୍ତି। ପ୍ରାୟ 2 ଲକ୍ଷ ହେକ୍ଟର ଜମିରେ 33% ଫସଲ ନଷ୍ଟ ହୋଇଛି। ବର୍ଷା ଓ ପବନ ଯୋଗୁଁ 5,500 ହେକ୍ଟର ଘର କ୍ଷତିଗ୍ରସ୍ତ ହୋଇଛି ବୋଲି SRC ସୂଚନା ଦେଇଛନ୍ତି। ନିମ୍ନମାନର କାମ ଫଳରେ ଧୋଇଗଲା ରାସ୍ତା, ପଥର ରଖି ଗ୍ରାମବାସୀଙ୍କର ରାସ୍ତା ଅବରୋଧ। ବାଲେଶ୍ୱରରେ
ନିମ୍ନମାନର ରାସ୍ତା କାମକୁ ଗ୍ରାମବାସୀଙ୍କର ବିରୋଧ। ନିମ୍ନମାନର ରାସ୍ତା କାମ ଯୋଗୁଁ ରାସ୍ତା ଧୋଇ ହୋଇଥିବା ଅଭିଯୋଗ କରି ଶତାଧିକ ଗ୍ରାମବାସୀ ବାହାନଗାର ବାଲିଗୁହରି ଢାଠାରେ ପଥର ରଖି ରାସ୍ତା ଅବରୋଧ କରିଛନ୍ତି। ବାଣ ଫୁଟାଇବା ହେଲା କାଳ, ଅସାବଧାନତା କାରଣରୁ ଫୁଟିଲା ଆଖି। ଅସାବଧାନତା କାରଣରୁ ବାଣ ଫୁଟିଯିବାରୁ ଜଣେ 10 ବର୍ଷୀୟ ବାଳକର ଆଖି ଫୁଟିଯାଇଛି। ରେଢ଼ାଖୋଲ ଥାନା ମଧୁସୂଦନପଡ଼ାରେ ଏଭଳି ଅଘଟଣ ଘଟିଛି। ନଭେମ୍ବର 13ରୁ ବିଧାନସଭାର ଶୀତ ଅଧିବେଶନ। ଆଗାମୀ ନଭେମ୍ବର 13 ତାରିଖରୁ ବିଧାନସଭାରେ ଶୀତକାଳୀନ ଅଧିବେଶନ ଆରମ୍ଭ ହେବ ବୋଲି ଜଣାଯାଇଛି। ଏଥିନେଇ ସଂସଦୀୟ ବ୍ୟାପାର ମନ୍ତ୍ରୀ ବିକ୍ରମ କେଶରୀ ଆରୁଖ ସୂଚନା ଦେଇଛନ୍ତି। ସେ କହିଛନ୍ତି ଯେ ଏଥର ବିଧାନସଭାର ଶୀତ ଅଧିବେଶନରେ ମୋଟ 30ଟି କାର୍ଯ୍ୟ ଦିବସ ରହିଛି। ଏଥିମଧ୍ୟରୁ 21ଟି ସରକାରୀ ଓ 5ଟି ବେସରକାରୀ କାର୍ଯ୍ୟ ଦିବସ ରହିଥିବା ମନ୍ତ୍ରୀ ସୂଚନା ଦେଇଛନ୍ତି। ପୁଣି ଶବକୁ ଅସମ୍ମାନ, ଡାକ୍ତରଖାନାରେ ମିଳିଲାନି ମହାପ୍ରୟାଣ ଗାଡ଼ି, ସକାଳ 6ଟାରୁ ପଡ଼ି ରହିଛି ମୃତଦେହ। ପୁଣି ଶବକୁ ଅସମ୍ମାନ, ଶବକୁ ମିଳିଲାନି ମହାପ୍ରଣାୟ ଗାଡ଼ି। ରାଜ୍ୟ ସରକାର ସ୍ୱଚ୍ଛତା କ୍ଷେତ୍ରରେ ବାହାସ୍ପଟ ମାରୁଥିଲା ବେଳେ ବାରମ୍ବାର ସ୍ୱାସ୍ଥ୍ୟ କ୍ଷେତ୍ରରେ ଅବ୍ୟବସ୍ଥା ଘଟଣା ସାମ୍ନାକୁ ଆସୁଛି। ଆଜି ପୁଣି କୋରାପୁଟ ଜିଲ୍ଲା ଶହୀଦ ଲକ୍ଷ୍ମଣ ନାୟକ ମେଡିକାଲ କଲେଜରେ ଏପରି ଘଟଣା ଘଟିଥିବା ଜଣାପଡ଼ିଛି। ମହାପ୍ରୟାଣ ଗାଡ଼ି ନ ମିଳିବାରୁ ସକାଳ 6ଟାରୁ ଜଣେ ମହିଳାଙ୍କର ଶବ ପଡ଼ି ରହିଛି। ଜାତୀୟ ପ୍ରେସ୍ ଦିବସରେ ରାଜ୍ୟର 28 ଜଣ ବରିଷ୍ଠ ସାମ୍ବାଦିକକୁ ପେନ୍ସନ୍ ପ୍ରଦାନ କରାଯିବ। ଜାତୀୟ ପ୍ରେସ୍ ଦିବସ ଅବସରରେ ଭୁବନେଶ୍ୱରର ଜୟଦେବ ଭବନରେ ଚଳିତ 16 ତାରିଖ ଅପରାହ୍ନରେ ଜାତୀୟ ସାମ୍ବାଦିକ କଲ୍ୟାଣ ବୋର୍ଡ ପକ୍ଷରୁ ରାଜ୍ୟର 28 ଜଣ ବରିଷ୍ଠ ସାମ୍ବାଦିକଙ୍କୁ ପେନ୍ସନ୍ ପ୍ରଦାନ କରାଯିବା ସହ CSR କ୍ଷେତ୍ରରେ ଉଲ୍ଲେଖନୀୟ ସେବା ପାଇଁ ରାଜ୍ୟର ଜଣେ ବରିଷ୍ଠ ଅଧିକାରୀଙ୍କୁ ସମ୍ମାନିତ କରାଯିବ ବୋଲି କଲ୍ୟାଣ ବୋର୍ଡ ପକ୍ଷରୁ ନିଷ୍ପତ୍ତି ହୋଇଥିବା ସୂଚନା ମିଳିଛି। ଏହା ସହିତ ଆଜିର ଖବର ଏଇଠି ସରିଛି, ରହୁଛି, ନମସ୍କାର।